দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো জাতিসংঘে তালেবানের উদ্দেশ্যে যে বার্তা দিল ভারত আফগান ভূমিতে তালেবানের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুত এনআরএফ মুখ্যমন্ত্রীকে চড় মারা উচিত মন্তব্য করে গ্রেফতার ভারতের কেন্দ্রীয় মন্ত্রী আফগান অর্থমন্ত্রীর নাম ঘোষণা তালেবানের পররাষ্ট্র বিমান হামলা ইসরায়েলের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন জাতিসংঘে তালেবান এর উদ্দেশ্যে যে বার্তা দিল ভারত জাতিসংঘের মানবাধিকার কমিশনের বিশেষ বৈঠকে আফগানিস্তান পরিস্থিতি উত্থাপন করল ভারত ভারতের পক্ষ থেকে পরোক্ষভাবে তালেবানকে বার্তা দেওয়া হয় বৈঠকে বৈঠকে বলা হয় ভারত আশা করছে যে আফগানিস্তান প্রতিবেশী দেশের জন্য মাথা ব্যথার কারণ হয়ে উঠবে না আশা করা হচ্ছে যে আফগান মাটি ব্যবহার করে প্রতিবেশী দেশে হামলা চালাবে না লশকর ই তোয়্যেবা জয়েশ ই মোহাম্মদের মতো জঙ্গি সংগঠনগুলি ভারত জানিয়েছে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি খুবই উদ্বেগজনক মঙ্গলবার বৈঠকে জাতিসংঘের খুবই উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে এখন দেশটিতে সহিংসতা ও মৌলিক অধিকার নিয়ে শঙ্কিত আফগান জনগণ এদিকে আফগানিস্তান ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট আফগানিস্তানের ঘটনা নিয়ে। পুতিনের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে দুপক্ষের সহযোগিতা সহ ভারত রাশিয়ার দ্বিপাক্ষিক এজেন্ডার বিষয়গুলি নিয়েও আলোচনা হয়েছে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে পরামর্শ চালিয়ে যেতে আমরা উভয় রাজি সূত্র হিন্দুস্তান টাইমস আফগান ভূমিতে তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত এনআরএফ যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র আফগানিস্তানের সশস্ত্র সংগঠন তালেবানের বিরুদ্ধে এবার লড়াইয়ের জন্য নিজেদের প্রস্তুতির কথা ঘোষণা করেছে বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট অব আফগানিস্তান তালেবান বিরোধী গোষ্ঠীটির দাবি তাদের হাজার হাজার যোদ্ধা এখন যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছেন মঙ্গলবার এনআরএফ এর বৈদেশিক সম্পর্ক বিষয়ক প্রধান আলী নাজারি ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজকে একটি সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি বলেন আমরা শান্তিপূর্ণ সমঝোতা চাই যদি তা ব্যর্থ হয় তাহলে আমরা আর কোন ধরনের আগ্রাসন সহ্য করব না এদিকে তালেবান নেতারা জানিয়েছেন পাঞ্জশির উপত্যকায় অবস্থিত এই গোষ্ঠীটির শক্তিশালী ঘাটিকে তারা ঘিরে ফেলেছে এর পাশাপাশি অন্যান্য বিরোধীদেরকেও ঘেরাও করা হয়েছে এছাড়া রাজধানী কাবুলের উত্তর পূর্বাঞ্চলের দিকে এখন তালেবান যোদ্ধারা অগ্রসর হচ্ছেন সূত্রের খবর তালেবানের হাতে ক্ষমতা হারানো আফগান সরকারের ভাইস প্রেসিডেন্ট আমর উল্লাহ সালে বর্তমানে পাঞ্জশিরে অবস্থান করেছেন এক টুইট বার্তায় তিনি আরও জানিয়েছেন তালেবান বাহিনী ওই উপত্যকাটির প্রবেশ মুখে তাদের যোদ্ধাদের জড়ো করেছে যদিও হামলা প্রতিহতের জন্য পাঞ্জশির অঞ্চল বিশেষ করে পাঞ্জশির উপত্যকার বেশ সুনাম রয়েছে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সোভিয়েত আফগান যুদ্ধ চলাকালে সোভিয়েত সেনাদের হটানো এবং উনিশশো নব্বইয়ের দশকে তালেবান যোদ্ধাদের হটিয়ে দেওয়ার জন্য অঞ্চলটি ভীষণ বিখ্যাত এখন অঞ্চলটি এনআরএফ এর নিয়ন্ত্রণে রয়েছে শক্তিশালী এই গোষ্ঠীটি প্রতিষ্ঠা করেছিলেন আফগান প্রতিরোধের নায়ক বলে বিশ্বব্যাপী পরিচিত আহমদ শাহ মাসুদের ছেলে আহমদ মাসুদ তিনি ছিলেন একজন শক্তিশালী গেরিলা কমান্ডার আহমদ শাহ মাসুদ তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন এরপর উনিশশো এর দশকে তাকে বিদ্রোহী জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে আফগান সামরিক বাহিনীর নেতৃত্ব দিতেও দেখা যায় তালেবান বাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর দুই সালে তাকে খুনের আগ পর্যন্ত তিনি ছিলেন তালেবানি শাসনের প্রধান বিরোধী কমান্ডার নাজারি বিবিসি রেডিও 4 এর টুডে প্রোগ্রামে বলেছিলেন সারা দেশ থেকে স্থানীয় যোদ্ধারা এখন পাঞ্জশির উপকতায় এসে জড়ো হচ্ছেন এরই মধ্যে তাদের স্থানীয়ভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তিনি আরো বলেন শক্তিশালী এই গোষ্ঠীর আওতায় প্রতিরোধের জন্য হাজার হাজার বাহিনী প্রস্তুত রয়েছে তবে বিবিসি মিডিয়া লিমিটেড এককভাবে এই দাবির সত্যতা যাচাই করেনি এই মুখপত্রের মতে যাই হোক না কেন কোনো ধরনের যুদ্ধে যাওয়ার আগে আমরা অবশ্যই শান্তি এবং সমঝোতার চেষ্টা করব বিশ্লেষকদের মতে এনআরএফ এর চূড়ান্ত লক্ষ্য হলো বিকেন্দ্রিকৃত একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা এনআরএফ বিশ্বাস করে যে দীর্ঘস্থায়ী সমাধানের জন্য তাদের আফগানিস্তানের অন্তর্নিহিত সংকটগুলো তুলে ধরতে হবে উল্লেখ্য আফগানিস্তান এমন একটি দেশ যা জাতিগত সংখ্যা লঘুদের নিয়ে গঠিত সেখানে কেউই একক সংখ্যা নয় এটি একটি বহু সংস্কৃতির রাষ্ট্র তাই এখানে ক্ষমতার যথাযথ বণ্টন প্রয়োজন এই বণ্টনটি এমনভাবে করতে হবে যাতে সবাই নেজেদের ক্ষমতা সচক্ষে দেখতে মোট সূত্র বিবিসি বাংলা। উচিত মন্তব্য করে গ্রেপ্তার ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকুরের বিষয় বিতর্কিত মন্তব্য করে গ্রেপ্তার হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা রানেকে। হেফাজতে নিতে রত্নগিরির পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে তার অন্তবর্তী জামিনের আবেদনও খারিজ করে দিয়েছে রত্নগিরি আদালত ঘটনা সূত্রপাত কঙ্কন এলাকায় জন আশীর্বাদ শোভাযাত্রাকে কেন্দ্র করে সেখানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী উদ্ভবকে আক্রমণ করে রানে তিনি বলেছিলেন দেশের কততম স্বাধীনতা বর্ষ সে সম্পর্কে মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকুরের জানেন না এটা অত্যন্ত লজ্জার বিষয় বক্তৃতার সময় তাকে জেনে নিতে হচ্ছে স্বাধীনতার কত বছর হলো যদি আমি সেখানে উপস্থিত থাক তাকে একটা মারতাম। রানের ওই মন্তব্য ভালোভাবে নেয়নি শিবসেনা রানের বিরুদ্ধে এফআইআর করা হয় অভিযোগ করেছে শিবসেনার যুব শাখা যুবসেনাও আফগান স্বরাষ্ট্র অর্থমন্ত্রীর নাম ঘোষণা তালেবানের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণের এক সপ্তাহেরও বেশি সময় পর মঙ্গলবার সরকারের দুইজন নতুন মন্ত্রী ও গোয়েন্দা প্রধানের নাম ঘোষণা করেছে তালেবান আফগান বার্তা সংস্থা পাজ হোকের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি জানিয়েছে পাজ হোকের বরাতে রয়টার্স ও আল জাজিরার প্রতিবেদনে জানানো হয় সদ্য কাবুল জয় করা তালেবান নেতৃত্বাধীন আফগানিস্তানের নয়া সরকারের অর্থমন্ত্রী হয়েছেন গুল আগা আর ভারপ্রাপ্ত মন্ত্রী হয়েছেন সদর ইব্রাহিম এবং গোয়েন্দা প্রধান রহমানের পদে নিযুক্ত হয়েছেন নাজিবুল্লাহ এছাড়াও মোল্লা শিরিনকে করা হয়েছে কাবুলের গভর্নর এদিকে রাজধানীর মেয়রের পদে নিযুক্ত হয়েছেন হামাদুল্লাহ নোমানি আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণের তালেবান এখনও পূর্ণাঙ্গ সরকার গঠন না করলেও সরকারের গুরুত্বপূর্ণ পদে কয়েকজন ব্যক্তির নাম ঘোষণা করেছে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ পাগ মিডিয়া দা ডনকে জানিয়েছেন এবার কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নরের পদে হাজি মোহাম্মদ ইদ্রিসকে নিয়োগ দেওয়া হয়েছে তালেবান যোদ্ধারা রাজধানী কাবুলে প্রবেশের পর দেশটির গভর্নর দেশ ছেড়ে পালিয়ে গেছেন বিশ্লেষকদের মতে আফগানিস্তানে তালেবানের সরকার গঠনের প্রক্রিয়া জোরে সরে চলছে সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ও হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশনের চেয়ারম্যান মধ্যে দফায় শনিবার তালেবানের নেতাদের সঙ্গে বৈঠক শেষে আবদুল্লাহর কার্যালয় জানিয়েছিল উভয় পক্ষের নেতৃবৃন্দ দেশের বর্তমান নিরাপত্তা রাজনৈতিক পরিস্থিতি এবং আফগানিস্তানের ভবিষ্যতের জন্য একটি অংশ গ্রহণমূলক রাজনৈতিক সমঝোতা নিয়ে মত বিনিময় করেছেন এদিকে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণের পর আবদুল্লাহ এবং তালেবান নেতৃত্বের অধিকাংশ নেতার সঙ্গে বৈঠক করেছিলেন এ সময় তারা অংশগ্রহণমূলক একটি সরকার গঠন ইসিত আলোচনা করেছেন যদিও গণমাধ্যমকে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি তালেবানের এক জ্যেষ্ঠ নেতা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন নতুন সরকার কেমন হবে তা আগামী সেপ্টেম্বরের মধ্যে ঘোষণা দেওয়া হবে ধারণা করা হচ্ছে আগামী একত্রিশে আগস্ট সকল বিদেশি সৈন্য প্রত্যাহারের মার্কিন শেষ হওয়ার অপেক্ষাতে রয়েছে তালেবান ইরান সহ চার দেশ সফরে পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানের উত্তেজনার মধ্যে ইরান সহ চার দেশ সফর করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি বুধবার তিনি তার সফর শুরু করেন এরপর তিনি পর্যায়ক্রমে তিনি তাজিকিস্তান উজবেকিস্তান ও তুর্কি মেনিকিস্তান সফর করেন এরপর তিনি যাবেন ইরানে তার এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ রয়েছে খবর জিও টিভি অনলাইনের মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় পররাষ্ট্রমন্ত্রী এই সফরে উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে বর্তমান এই গুরুত্বপূর্ণ বিষয়ে মত বিনিময় করবেন আফগানিস্তান ও আঞ্চলিক দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়। পারস্পরিক মত বিনিময় করবেন তিনি বিবৃতিতে বলা হয় পাকিস্তান প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আফগানিস্তানের শান্তি স্থিতিশীলতা ও নিরাপত্তায় বিশ্বাসী প্রতিবেশীদের পারস্পরিক চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য ভালো একটা সমন্বয় ও আঞ্চলিক যোগাযোগ বিশেষ প্রয়োজন গাজায় ফের বিমান হামলা ইসরায়েলের বিস্ফোরক বাহী বেলুন ইনসেন্ডিয়ারি বেলুন বা বেলুন বোমা নিক্ষেপের অভিযোগে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েল সোমবার দিবাগত রাতে গাজা ভূখণ্ডের ক্ষমতাসীন দল হামাসের বিভিন্ন স্থাপনায় যুদ্ধ বিমানের সাহায্যে আক্রমণ চালায় ইহুদি সেনারা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার জানিয়েছে মঙ্গলবার ভোররাতে এই হামলার কথা নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী তাদের দাবি গাজা উপত্যকা থেকে বিস্ফোরক সম্মলিত বেলুন বেলুন দিয়ে হামলা চালানোর কারণে কিছু জায়গায় আগুন লেগে যায় যদিও এই বিমান হামলার পর তাৎক্ষণিক ভাবে কোন হতাহত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে সোমবার রাতে চালানো ওই হামলার লক্ষ্যবস্তুতে ছিল গাজা ভূখণ্ডের ক্ষমতাশীল দল হামাসের অস্ত্র মজুদ সংশ্লিষ্ট কয়েকটি স্থাপনা এবং তাদের রকেট উৎক্ষেপণ কেন্দ্র নিরহ ফিলিস্তিনিরা বলছেন গাজা প্রত্যাকার ওপর ইসরাইলি সেনাবাহিনীর কঠোর অবরোধ প্রশমিত করতে এমন বিস্ফোরকবাহী বেলুনগুলো ছোড়া হচ্ছে 2007 সাল থেকে ভূখণ্ডীত কঠোর অবরোধ জারি করে রেখেছে ইসরাইল এদিকে বিবৃতির মাধ্যমে ইসরাইলি অগ্নি নির্বাপন বিভাগ জানিয়েছে সোমবার নিক্ষেপ করা বেলুন বোমাগুলোর তাণ্ডবে গাজার সীমান্তবর্তী ইসরায়েলি মাঠগুলোতে আগুন ধরে যায় যদিও কিছু সময়ের মধ্যে তা নিয়ন্ত্রণে আনা হয় সম্প্রতি ফিলিস্তিনের গাজা ও ইসরায়েলের মধ্যে আন্ত সীমান্ত সহিংসতা বেড়ে যায় গেল সোমবারের সেই হামলার আগে গত শনিবার রাতেও গাজা ভূখণ্ডের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালিয়েছিল ইসরায়েলের দখলদার বাহিনী সে সময় ইহুদিবাদী দেশটির সেনাবাহিনী দাবি করেছিল গাজায় হামাসের চারটি অবস্থানে আক্রমণ চালিয়েছে ইসরায়েলের কয়েকটি যুদ্ধ বিমান হামলা চালানোর স্থাপনাগুলো এতদিন হামাসের অস্ত্রগার এবং অস্ত্র তৈরির কারখানা হিসেবে ব্যবহৃত হতো এছাড়া ওই একই দিনে গাজার সীমান্তে আরো বেশি সংখ্যক সৈন্য পাঠানোর ঘোষণা দেয় তেল আবিব